ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারে রাজি নয় চীন রাশিয়া রাশিয়া চীনের আপত্তিতে হল না যৌথ ঘোষণা জাপুরি রুশ হামলায় নিহত তিন পুতিন ইউক্রেনকে সন্ত্রাসী হামলার জন্য অভিযুক্ত করেছেন রাশিয়া ইরান সামরিক সহযোগিতা কঠোরভাবে আন্তর্জাতিক আইন পর্যবেক্ষণ করছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারে রাজি নয় চীন রাশিয়া কয়েকদিন আগেই রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে বারো দফা প্রস্তাব করে চীন কিন্তু বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি টোয়েন্টি শেষে এক বিবৃতিতে দেখা যায় চীন রাশিয়া উভয়ই ইউক্রেন ভূখণ্ড থেকে সম্পূর্ণ ও সেনা প্রত্যাহারে রাজি নয় দেশটি প্রতিদিন ইউক্রেন যুদ্ধ নিয়ে অনেকটা নিরপেক্ষ অবস্থান দেখিয়ে আসছিল চীন সারা বৈঠকে বাকি দেশগুলো সবাই ইউক্রেনের যুদ্ধ বন্ধের পক্ষে মতামত দিয়েছে এদিকে সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরফের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর প্রথমবার এক হলেন তারা ব্লিংকেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির দাবির ভিত্তিতে রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি বলেন আমরা সর্বদা আশাবাদী যে রাশিয়া তাদের সৈন্যদের একটি কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে যুদ্ধ বন্ধ করতে আগ্রহী থাকবে যা দেশ দুটিকে একটি ন্যায্য এবং টেক্স শান্তির দিকে নিয়ে যেতে পারে বলে তিনি আশা ব্যক্ত করেন ব্লিংকেন নিউ ইস্টার পারমাণবিক চুক্তি স্থগিত করার জন্য প্রেসিডেন্ট পুতিনের সাম্প্রতিক সিদ্ধান্তকে অনুৎসাহিত করে কারণ এটি স্নায়ু যুদ্ধের যুগের শত্রু দেশগুলোর মধ্যে শেষ অস্ত্র নিরস্ত্রন চুক্তি তিনি ল্যাবরবকে আরও বলেন চুক্তিটি আমাদের উভয় দেশের পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে কারণ বিশ্ব আশা করে যে আমরা পারমাণবিক নিরাপত্তার ক্ষেত্রে একমত হব এদিকে জানিয়ে দিব রাশিয়া চীনের আপত্তিতে হলো না যৌথ ঘোষণা ইউক্রেন থেকে নিঃশর্ত সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে তৈরি করা যৌথ বিবৃতিতে রাশিয়ার আপত্তি আর তাতে চীনের সমর্থন যে কারণে যৌথ ঘোষণা ছাড়াই শেষ হল জি টোয়েন্টি জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন বৃহস্পতিবার ভারতের রাজধানীর নয়াদিল্লিতে দুই দিনের এই সম্মেলন শেষ হয়েছে এর আগে বেঙ্গালুরুতে এই গোষ্ঠীভুক্ত দেশগুলো অর্থমন্ত্রীদের সম্মেলনের মতে একই হাল হল পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনেও যৌথ বিবৃতির বদলে গৃহীত হল এক আউটকাম ডকুমেন্ট তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম এই সম্মেলনের সংক্ষিপ্ত সময়ের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে এই সাক্ষাতের ফল সম্পর্কে দুই দেশের কূটনীতিকেরা বিশেষ কিছু বলতে চাননি যদিও দুই তরফে সাক্ষাতের বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করা হয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর দুই পক্ষে এটাই ছিল প্রথম কথা দুজনের বাক্যলাপ হয় দশ মিনিটের মতো এই সাক্ষাৎ পূর্ব নির্ধারিত ছিল না দিল্লি আসার আগে ব্লিংকেন জানিয়েছিলেন সাক্ষাতের কোনো সম্ভাবনা নেই যদিও যুক্তরাষ্ট্রের সাংবাদিকেরা জানিয়েছেন সম্মেলনে এসে ব্লিংকেন ল্যাবরবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এই সাক্ষাতের পেছনে ভারতের হাত আছে কিনা এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কোনো মন্তব্য করেনি সম্মেলনের সাইড লাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী চিংগ্যাংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এস জয়শঙ্করের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বিশেষ করে সীমান্ত পরিস্থিতি নিয়ে দুজনের কথা হয়েছে বলে জানায় এস জয়শঙ্কর এদিকে জানিয়ে দিব চাপুরিছে রুশ হামলায় নিহত তিন ইউক্রেনের চাপুরিছে নতুন করে অভিযান শুরু করলো রাশিয়া রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় শহরটির বিভিন্ন আবাসিক এলাকায় এই হামলায় প্রাণ গেছে অন্তত তিন জনের আহত হয়েছে আরো ছয় জন দেশটির ন্যাশনাল পুলিশ এক বিবৃতিতে জানায় বৃহস্পতিবার ভোরে যখন মানুষজন ছিল তখন রুশ বাহিনীর ছড়া একটি ক্ষেপণাস্ত্র পাঁচতলা ভবনে আঘাত আনে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় আশেপাশের এলাকা এখন পর্যন্ত তিনটি মৃতদেহ পাওয়া গেছে ছয় জন আহতকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে একই চিত্র খোরতিৎসিয়া ট্রাম্ভিয়া ও ওডেসাতেও বাঘমুতে লড়াই কিছুটা স্মৃত হয়ে আসলেও সংঘাতের মাত্রা বেড়েছে অন্যান্য এলাকাগুলোতে এ অবস্থায় শীতকালীন প্রতিরোধ যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে প্রেসিডেন্ট জেলেন্সকি এ অবস্থায় ইউরোপীয় নেতারা বলেছে যুদ্ধ বন্ধের একমাত্র চাবিকাঠি রয়েছে রাশিয়ার হাতে মস্কো সেনা প্রত্যাহার করলেই যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভব হবে এদিকে আকস্মিক চীন সফরে গেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও রুশ ইউক্রেন যুদ্ধ হংকং তাইওয়ান সহ নানা ইস্যুতে আলোচনা করেন দুই নেতা বৈঠকে রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ বন্ধের বারো দফা প্রস্তাবের প্রতি সমর্থন জানায় বেলারুস এ প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন বেলারুসকে সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তা দেওয়া অব্যাহত রাখবে চীন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মিনস্কো ও বেইজিং এর মধ্যকার এই সুসম্পর্কের প্রয়োজন আছে এদিকে জানবেন পুতিন ইউক্রেনকে সন্ত্রাসী হামলার জন্য অভিযুক্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনে একটি নাশকতাকারী গোষ্ঠী একটি 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 দক্ষিণ সীমান্ত অঞ্চলে সন্ত্রাসী হামলা চালিয়েছে যখন রাশিয়ান বাহিনী শহরে প্রবেশ করেছে বৃহস্পতিবার টেলিভিশন ভাষণে পুতিন ব্রায়ানোসকে শিশু সহ বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর জন্য গ্রুপটিকে অভিযুক্ত করেন তারা কিছুই অর্জন করতে পারবে না তারা ধ্বংস হয়ে যাবে আমরা তাদের গুড়িয়ে দেব তিনি বলেন রাশিয়া সন্ত্রাসবাদী এবং নপ্য না নাৎসিবাদদের বিরুদ্ধে লড়াই করছে ব্রায়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাস বলেছেন হামলাকারীরা একজনকে গুলি করে হত্যা করেছে এবং একটি শিশুকে আহত করেছে আর আই এ বার্তা সংস্থার পরে এফ নিরাপত্তা পরিষেবাকে উদ্ধৃত করে বলেছে যে পরিস্থিতি আইন প্রয়োগকারী সংস্থার নিয়ন্ত্রণে রয়েছে ইউক্রেন রাশিয়াকে একটি মিথ্যা উস্কানি মঞ্চস্থ করার জন্য অভিযুক্ত করেছে তবে এটিও বোঝায় কিছু ধরনের অপারেশন সত্যি রাশিয়ান সরকার বিরোধী পক্ষের দ্বারা পরিচালিত হয়েছিল অনলাইনে প্রচারিত দুটি ভিডিওতে সশস্ত্র ব্যক্তিরা নিজেদেরকে রাশিয়ান মুক্তিদাতা বলে অভিহিত করেছে বলেছে যে তারা রক্তাক্ত পুতিনাইট এবং ক্রেমলিন শাসন হিসেবে উল্লেখ করা লড়াইয়ের জন্য সীমান্ত অতিক্রম করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দাদের একজন মুখপাত্র পরামর্শ দিয়েছে যে নাশকতাকারী গোষ্ঠীর মেকআপ রাশিয়ান অভ্যন্তরীণ দ্বন্দ্বের লক্ষণ ব্রিটিশ সামরিক গোয়েন্দারা বলেছে যে রাশিয়া ব্রায়নস্ক অঞ্চল থেকে ইউক্রেনের ওপর ড্রোন হামলা চালাচ্ছে যা ইউক্রেনের উত্তরে অবস্থিত এবং অন্যান্য লঞ্চ সাইটের তুলনায় এর রাজধানী কিয়েবের কাছাকাছি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্লেসকপ সাংবাদিকদের বলেছেন নিরাপত্তা প্রধানরা পুতিনকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে ব্রায়ানস্কের গভর্নর বোগোবাচ বলেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী ড্রোন হামলা চালিয়েছে এবং সীমান্তের কাছাকাছি অন্যান্য এলাকায় কামান নিক্ষেপ করেছে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন কি রাশিয়ার সামরিক ঘাটিতে যে ড্রোন হামলা চালিয়েছে তা কেবল মার্কিন সহায়তায় সম্ভব সেরগেই রিয়াবকপ জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এবং নিরস্ত্রীকরণ অধিবেশনের ভাষণে বলেছেন ওয়াশিংটন অবশ্যই বুদ্ধিমত্তা এবং লক্ষ্যবস্তু তথ্য সরবরাহ করেছে ডিসেম্বরের শুরুতে রাশিয়া বলেছিল যে ইউক্রেনীয় ড্রোন হামলা সারাতপ রিয়াজান অঞ্চলে দুটি বিমান ঘাটিতে বিস্ফোরণ ঘটিয়েছে এবং তিনজন নিহত হয়েছে রিয়াব কপ বলেছে আমরা জানি যে ইউক্রেনের সামরিক বাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব গভীর এবং পরিশীলত সহায়তার অভাবে এই আক্রমণগুলি কখনোই সম্ভব হবে না যার মধ্য লক্ষ্যবস্তু অবশ্যই গোয়েন্দা সংস্থান এবং অন্যান্য ধরনের কিছু প্রযুক্তিগত সহায়তা রয়েছে বৃহস্পতিবার ইউক্রেনীয় বাহিনী ধ্বংসপ্রাপ্ত পূর্ব অঞ্চল শহর বাঘমুতের অবস্থানের জন্য লড়াই করে রাশিয়ার ওয়াগনার প্রাইভেট আর্মির প্রতিষ্ঠাতা ইবজেনি প্রিগোজিন বাকমতের কেন্দ্রের কাছে কথিতভাবে চিত্রায়িত তার লোকদের ভিডিও প্রকাশ করেছে রাশিয়ান সৈন্যরা গত বছর ঢাকা কয়েক হাজার রিজার্ভ এবং ওয়াগনার দ্বারা নির্কৃত হাজার হাজার দোষীদের দ্বারা উৎসাহিত এদিকে জানিয়ে দিব ইরান রাশিয়া সামরিক সহযোগিতা কঠোরভাবে আন্তর্জাতিক আইন পর্যবেক্ষণ করছে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সেরগেই রিয়াপকো বৃহস্পতিবার বলেছে রাশিয়া ও ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী কঠোরভাবে তাদের সামরিক সহযোগিতা বিকাশ করছে যদিও অনেকে অন্যথায় অনুমান করেছে রাশিয়া এবং ইরান কঠোরভাবে আন্তর্জাতিক আইন অনুসারে তাদের সামরিক সহযোগিতা বিকাশ করছে সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ আগের দিনের প্রতিবেদনে জানায় ইরান রাশিয়ার কাছ থেকে এস400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অর্জন করতে চায় যা ইসরায়েলের উদ্বেগ সৃষ্টি করেছিল ইসরায়েলি কর্মকর্তারা বিশ্বাস করেন যে এটি তেহরানের সাথে সম্পর্কিত স্থাপনাগুলিতে সম্ভাব্য হামলার জন্য উইন্ডোকে সংকুচিত করবে এর পারমাণবিক কর্মসূচি ইরানের সাথে আমাদের সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং জাতীয় আইন অনুসারে গড়ে উঠেছে সিনিয়র কূটনীতিক জেনেভাই এক ব্রিফিং এ কথা বলেছেন রিয়াবকো যোগ করেছে যে মস্কো তেহরানের সাথে তার সম্পর্ক জোরদার করার সময় অন্যান্য উপসাগরীয় রাষ্ট্র এবং অন্যান্য অঞ্চলে দেশগুলির নিরাপত্তা স্বার্থকেও বিবেচনা করছে দুই দেশের সামরিক সহযোগিতার কারণে সৃষ্ট আরো একটি উদ্বেগ রাশিয়ায় ইরানের কথিত ড্রোন হামলার চালানোর সাথে সম্পর্কিত গত কয়েক মাস ধরে পশ্চিমা দেশগুলো বারবার তেহরানকে ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানে ব্যবহারের জন্য মস্কোকে যুদ্ধে ড্রোন সরবরাহ করার জন্য অভিযুক্ত করেছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন